হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের নবদ্বীপ ভ্রমণের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আমরা হাওড়া থেকে কাটোয়া লোকালে উঠে নবদ্বীপ চলে এলাম। আমরা বিষ্ণুপ্রিয়া হল্টে এসে নামলাম। তো এখান থেকে আমরা এবার দুটো টোটো বুক করে নিলাম। টোটো ড্রাইভার আমাদের মোট 12টি মন্দির দেখাবে। তো চলো যাই, প্রথমে কোথায় নিয়ে যায় দেখি। আর অনিশের তো খুবই মজা, অনেকদিন পর বেড়াতে বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। আমরা চলে এলাম গৌর গোপীনাথ জিউ মন্দিরে। এখানে প্রবেশ মূল্য 10 টাকা। ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা। আমরা এবার ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার আগেই দেখতে পাচ্ছি আমরা 60 ফুটের গৌরাঙ্গ। আমরা একটি গুহার ভিতর দিয়ে প্রবেশ করলাম। গুহাটি কৃত্রিম হলেও দেখতে অসাধারণ। ভিতরে সাজানো বাগান, মনোরম পরিবেশ দেখতে খুবই ভালো লাগছে। এখানে দেখানো হয়েছে কৃষ্ণের বিখ্যাত রাসলীলা। যেদিকেই তাকাই রাধা কৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভু নানা লীলা দেখতে পাই। এখানে দেখানো হয়েছে ঝাড়িখণ্ডের পথে পশু পাখি, বৃক্ষ, লতাদিগকে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ নামের পাদ। এখানে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে বনভোজন করছেন। এখানে আমরা দেখতে পেলাম স্বর গোস্বামীকে। এখানে প্রজাপতি ব্রহ্মা তার মুখে দেবর্ষি নারদকে চতুশ্লোকী ভগবত ছড়াচ্ছেন। এখানে 16 ফুটের শ্যামকুণ্ড ও 20 ফুটের রাধাকুণ্ড দেখানো হয়েছে। ঠিক তার পিছনে আছে গোবর্ধন গিরিবেরা।
এখানে একটি মিউজিয়ামও আছে। আমরা এখন মিউজিয়ামের ভেতরে প্রবেশ করব। মিউজিয়ামের ভিতরে ঢুকে দেখলাম রাধাকৃষ্ণ ও চৈতন্য মহাপ্রভুর নানা লীলা কাছের ঘরে লাইটের মাধ্যমে দেখানো হয়েছে। গোপাল এখানে দোলনায় দুলছে, দর্শনার্থীরা এখানে গোপালকে দোল দিচ্ছে, আমরাও গোপালকে দোল দিলাম, অনিশও দোল দিচ্ছে। আমরা মিউজিয়াম থেকে বাইরে এসে দেখতে পেলাম কেদারনাথ মন্দির, বদ্রীনাথ মন্দির, ভগীরথের গঙ্গায়ন, কালিয়া দমন লীলা, গজেন্দ্র মোক্ষম লীলা। এখানে আমাদের গ্রুপের সবাই মিলে একটা ফটোশ্যুট করলাম, সবাই একসঙ্গে আসার মজাই আলাদা। চারিদিকে নানা ফুলের সুন্দর বাগান দেখলে মন ভরে যায়। বন্ধুরা, নবদ্বীপ এলে কেউ এই নরহরিধাম মিস করবেন না। আমরা এখন নরহরিধাম থেকে বেরিয়ে যাব। এর ঠিক উল্টো দিকে আছে নরহরি সেবা মিশন, আমরা এখন সেখানে প্রবেশ করছি। দেখি ভেতরে কি দেখতে পাই। এখানেও বিভিন্ন লীলা দেখানো হয়েছে, নিমাই পণ্ডিতের সঙ্গে বিষ্ণুপ্রিয়ার শুভ পরিণয় লীলা, শশীর গৃহে অন্নভিক্ষা লীলা, এরকম আরও অনেক লীলা আমরা এখানে দেখতে পাচ্ছি। শিশু নিমায়ের অন্নপ্রাশন লীলাও এখানে দেখানো হয়েছে, জগাই মাধাইয়ের উদ্ধার লীলাও দেখানো আছে। আমরা সামনে একটা মন্দিরও দেখতে পাচ্ছি, ঝাড়খণ্ডের বনের পশু পক্ষীদের কৃষ্ণ নাম প্রেমদান লীলা।
এবার আমরা এলাম পোড়ামা তলাতে। এই মন্দিরটি প্রায় 200 বছরের পুরানো। এই মন্দিরটি একটি বটবৃক্ষের তলে প্রতিষ্ঠিত হয়েছিল। কোনো এক সময় এই মন্দিরটি অগ্নিদগ্ধ হলে এখানকার কালী পোড়ামা নামে পরিচিত হয়। এখানে সবসময় পুজো দেওয়া যায়। আমরা 12টি মন্দির দেখলেও সব মন্দির দেখাতে পারলাম না। পরের ভিডিওতে আমরা মায়াপুরের কিছু মুহূর্ত শেয়ার করব। ভিডিও দেখার জন্যে সবাইকে ধন্যবাদ। টাটা।